এভাবেই সবার চোখের সামনে একের পর এক কংক্রিট ব্লক ধসে পড়ছিল। যমুনা নদীর ভাঙন থেকে যে বাঁধ রক্ষা করে সিরাজগঞ্জ শহর সহ বিস্তীর্ণ অঞ্চল, সেই বাঁধের প্রায় 250 মিটার এলাকা ধসে নদীতে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টের পুরাতন জেলখানা ঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জরুরি অবস্থায় তড়িৎ কাজ করতে বাঁধ এলাকায় অন্যান্য সময় প্রস্তুত ব্লক স্তূপ করা থাকত। এবার কোনো প্রস্তুতি পানি উন্নয়ন বোর্ড নেয়নি বলে দাবি তাদের। এ অবস্থায় ভাঙন রোধ সম্ভব না হলে বসতভিটা সম্পদ হারানোর শঙ্কায় রয়েছেন তারা। বৃষ্টির কারণে এখানে ছিলাম, পরবর্তীতে লোকজন আনাগোনা দেখতে পায়, পরে এখানে আসলে পরে দেখে যে এখানে বুদবুদ উঠতেছে, পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন বলাবলি করতেছে সম্ভবত পানি হয়তো বা এখানে নিচের দিকে যাচ্ছে। পরবর্তীতে আমরা কিছুক্ষণ এমনি মনে করছি যে হয়তো বা নদীর স্রোতে এরকম হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখি ফেনা উঠতেছে এবং অনেক মানে যে বুদবুদ যে এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। পরবর্তীতে আমরা পানি উন্নয়ন বোর্ডের যে লোকজন তাদেরকে খবর দিই। এখন তো সব মাল সব নিয়া বোলাক নিয়া ওই এতে থুইছে, কুলোজারে মাথায় থুইছে। এখন আমরা কোন থেকে ফালাইব, যে সব বস্তা নিয়ে আইছে লোকজন, ওই যে সব দাঁড়ায় আছে, সব তামসা দেখতেছে। রেল স্কুল থেকে হাট পয়েন্ট প্রায় 4 কিলো রাস্তা, এখানে প্রত্যেকটা জায়গা জায়গা পয়েন্টে অনেক প্রায় 10-15 করে বোলাক স্টক করে একসঙ্গে জায়গা জায়গা, সেই বোলাকগুলা এখানে একটা ডাম্পিং করা হয় নাই। এই বোলাকগুলা নির্ভয় প্রকৌশলী অবদান ওনার নেতৃত্বে এই বোলাকগুলো এখান থেকে নিয়ে চলে যায় ফাঁকে। এগুলো কোথায় ডাম্পিং করে এগুলা আমরা এখানকার স্থানীয় লোকজন কেউ জানি না সেটা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মতে, অতিবৃষ্টি ও যমুনায় পানি বৃদ্ধির কারণে পানির নিচে ঘূর্ণা বর্তের কারণে মাটি ও জিওব্যাগ সরে গেছে। ধসের কারণে শহরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন তিনি। হাটপন্ডের সামনে একটা চরও পড়েছিল, চরের কারণে ফ্লোটে এবার এইদিকে পুরো হাটপন্ড জুড়ে একটা ফ্লোটার একটা প্রেশার ছিল, কিন্তু আমরা প্রতিনিয়ত সার্ভে করেছি। সার্ভেতে গত 3 দিন আগেও আমরা সার্ভে করেছি, এরকম মেজর কোনো আমাদের ইয়েতে ছিল না। প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে যে সেটা হলো যে এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, লোকাল অ্যাকশনের কারণে এখানে প্রায় 70-80 মিটার জায়গা ধস নেমেছে। তো এটা আমরা মোবিলাইজ করেছি, জিওব্যাগ এবং সিসি ব্লক ফেলছি, এটা আমরা আশা করছি যে আজকের মধ্যে এটা আমরা মেরামত করে ফেলবো, পরে শুকনা টাইমে এটা আমরা পার্মানেন্টলি করবো। 1998 সালে 350 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার লম্বা বাঁধটি নির্মাণ করা হয়। সর্বশেষ 2013 সালে হার্ট পয়েন্টের এলাকার অন্তত 250 মিটার ধসে পড়েছিল। 8 বছর পর আবার ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।